নিয়ে ডিসকাস করেছি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, এটা নিয়ে ডিসকাস করা হয়েছে। এখানে আরেকটু জাস্ট ব্রিফলি একবার রিভিউ করে নেব। যেটা বলেছিলাম যে তোমার মসফেটটা বেসিক্যালি একটা অ্যাডভান্স ভার্সন অফ জেফেট, বা এমনি ইন জেনারেল ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের একটা অ্যাডভান্স ভার্সন মসফেট। এটাকে দুটো ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট মসফেট আর আরেকটা হচ্ছে ডিপ্লিশন মসফেট। এরকম দুটো ফর্মে পাওয়া যায়। সাধারণভাবে এন চ্যানেল মসফেটটাকেই প্রেফার করা হয় বিকজ অফ ইটস হাই কন্ডাক্টিভিটি, হায়ার কন্ডাক্টিভিটি। এবার এখানে তোমার প্রথমে এনহ্যান্সমেন্ট মসফেট এর স্ট্রাকচার, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে ডিসকাস করা আছে। বেসিক্যালি তোমার একটা পি সাবস্ট্রেট নেওয়া হয়, যদি এন চ্যানেল এন চ্যানেল এনহ্যান্সমেন্ট মসফেট তৈরি করতে চাই, এনহ্যান্সমেন্ট মসফেট এন চ্যানেলের যদি তৈরি করতে হয় তাহলে আমাদের পি টাইপ সাবস্ট্রেট নিতে হবে, একটা সেমিকন্ডাক্টর ব্লক, সেই সেমিকন্ডাক্টরটার মধ্যে একটা মাইনরিটি কনসেন্ট্রেশন, পি টাইপ মাইনরিটি ডোপিং, মাইনরিটি কেন বলছি, পি টাইপ ডোপিং ইন্ট্রোডিউস করা হয়, আই মিন ডোপিং কনসেন্ট্রেশনটা কম আর কি, পি টাইপ ডোপিং ইন্ট্রোডিউস করা হয় যেখানে ডোপিং কনসেন্ট্রেশনটা স্মল, লাইট লাইট ডোপিং কনসেন্ট্রেশন। এবার এখানে তোমার এই ব্লকটার মধ্যে দুটো হাইলি ডোপ এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। এখানে যেটা দেখানো হয়েছে এটা একটা হাইলি ডোপ এন রিজিয়ান, এখানে আরো একটা হাইলি ডোপ এন রিজিয়ান। এবার এই সেমিকন্ডাক্টর সাবস্ট্রেটটার উপর একটা মেটাল অক্সাইড লেয়ার দিয়ে দেওয়া হয়। এবার এই যে হাইলি ডোপ এন রিজিয়ান ছিল সেইগুলো থেকে মেটাল কানেকশনকে নেওয়া হয়, তাদের মধ্যে একটা সোর্স হিসাবে কাজ করে আর অন্যটা ড্রেন হিসাবে কাজ করে। আর মাঝখানে এই যে সেমিকন্ডাক্ট মাঝখানে যে মেটাল অক্সাইড লেয়ারটা রয়েছে তার উপরে একটা মেটাল কোটিং দেওয়া থাকে, যেখানে আমরা গেট, যেটাকে আমরা গেট টার্মিনাল হিসাবে ইউজ করে থাকি। এবার গেটে যদি পজিটিভ ভোল্টেজ দেওয়া হয়, এই যে জায়গাটা, এই জায়গাটা বেসিক্যালি তোমার একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করছে আর কি, যেখানটা একটা মেটাল, মাঝখানে একটা ডাইলেকট্রিক ইনসুলেটর আর তার নিচে আরো কিছু কেরিয়ার, এটা অনেকটা ক্যাপাসিটিভ বিহেভিয়ার দেখা যায়। যদি গেটে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এই সাবস্ট্রেটের মধ্যে যে মাইনরিটি কেরিয়ার হিসাবে ইলেকট্রন গুলো রয়েছে তারা অ্যাট্রাক্টেড হবে। পি টাইপ সাবস্ট্রেট, এখানে মাইনরিটি কেরিয়ার হিসাবে ইলেকট্রন রয়েছে, এতে যদি পজিটিভ ভোল্টেজ দেওয়া হয় তাহলে এখানে ইলেকট্রন গুলো ইনডিউসড হবে, এরকম ভাবে একটা ইনডিউস চ্যানেল ফর্ম করবে, যে চ্যানেলটা বেসিক্যালি এন চ্যানেল। হ্যাঁ, এরকম ইনডিউস এন চ্যানেল ফর্মেশন হবে। তাহলে দেখো এটা অনেকটা তোমার ওই জেফেটের মতো একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এটা একটা সোর্স, একটা হচ্ছে ড্রেন, আর ইন বিটুইন উই হ্যাভ এন চ্যানেল। এবার এই এন চ্যানেলের যে উইথটা সেইটা বাড়বে অ্যাজ উই ইনক্রিজ দি গেট ভোল্টেজ। গেট ভোল্টেজটাকে যত বাড়াতে থাকবো, গেট ভোল্টেজটাকে যত বাড়াতে থাকবো তত এই এন চ্যানেলের উইথটা বাড়তে থাকবে। এটাই এটাই আর যদি সোর্সের রেসপেক্টে, যদি সোর্সের রেসপেক্টে, সোর্সের রেসপেক্টে যদি ড্রেনে আমরা কোনো একটা পোটেনশিয়াল, পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করি তাহলে সোর্স থেকে এই এন চ্যানেলের থ্রু দিয়ে ইলেকট্রন গুলো ফ্লো করবে এবং অপোজিট ডিরেকশনে একটা কারেন্ট পাবো। ড্রেন ভোল্টেজটাকে যত বাড়াতে থাকবো, জিরো থেকে যত বাড়াতে থাকবো, কি হবে, ইনিশিয়ালি এই যে এন চ্যানেল সেই এন চ্যানেলটা উইল বিহেভ অ্যাজ সিম্পল সেমিকন্ডাক্টর রেসিস্টার এবং কারেন্টটা উইল ইনক্রিজ অলমোস্ট লিনিয়ারলি। উইল হ্যাভ এ রিজিয়ান লাইক দিস, এরকম ধরনের একটা লিনিয়ার রিজিয়ান পাওয়া যাবে। এবার যদি আমরা গেট ভোল্টেজ, ড্রেন ভোল্টেজটাকে আরো বাড়াতে থাকি, গেট ভোল্টেজটা কিন্তু ফিক্স করা রয়েছে, ড্রেন ভোল্টেজটাকে যদি আরো বাড়াতে থাকি তাহলে কিন্তু কারেন্টটা আর বাড়বে না, রাদার ইট উইল গেট স্যাচুরেটেড বিকজ অফ দিস পিঞ্চ অফ কন্ডিশন। এখানে দেখো ভালো করে, যেহেতু এটা এন রিজিয়ান, এখানে তোমার এটা এটা হচ্ছে এন রিজিয়ান আর তার সারাউন্ডিংসটা অ্যাম্বিয়েন্ট, যে তোমার
রিজিয়ান, সেই রিজিয়ানটা কিন্তু পি রিজিয়ান। তাহলে বেসিক্যালি এখানে কিন্তু পিএন ক্রসওভার রয়েছে, পিএন জাংশন রয়েছে, পিএন জাংশন রয়েছে, এবং বেসিক্যালি পিএন জাংশনের একপাশে আমরা রিভার্স বায়াস অ্যাপ্লাই করছি। ড্রেন ভোল্টেজটা পজিটিভ, ড্রেন ভোল্টেজ পজিটিভ মানে বেসিক্যালি আমরা পি টাইপটাকে গ্রাউন্ড করা রয়েছে, সাবস্ট্রেটটাকে গ্রাউন্ড করা রয়েছে, তার রেসপেক্টে ড্রেনে পজিটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে। মিনিং দ্যাট যে পিএন রিজিয়ানটা রিভার্স বায়াসড, রিভার্স বায়াসড হলে এখানে ডিপ্লিশন রিজিয়ান ফর্ম হবে। ডিপ্লিশন রিজিয়ান ফর্ম হলে ন্যাচারালি চ্যানেলের যে উইথটা নিয়ার দি ড্রেন এন্ড কনস্ট্রিক্টেড হবে, চ্যানেল উইথ নিয়ার দি ড্রেন এন্ড উইল বি কনস্ট্রিক্টেড, ন্যাচারালি কারেন্টটা সেক্ষেত্রে কিন্তু লিমিটেড হয়ে যাবে। হ্যাঁ, কারেন্ট ভোল্টেজটা বাড়ালে কি হবে, যত ভোল্টেজটাকে বাড়াচ্ছি এই পিএন রিজিয়ানের মধ্যে ডিপ্লিশন রিজিয়ানের উইথটা আরো বাড়ছে, চ্যানেলের উইথটা আরো কনস্ট্রিক্টেড হচ্ছে, তাতে করে কারেন্টটা স্যাচুরেট করে যাচ্ছে। হ্যাঁ, এরপর একটা সময় পিঞ্চ অফ কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, চ্যানেলটা পুরোপুরি কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, এরপরে যদি ভোল্টেজটাকে বাড়াতে থাকি আর কারেন্টটা সেইভাবে বাড়ছে না, দ্যাট এক্সপ্লেইনস দি স্যাচুরেশন রিজিয়ন ফর এ গিভেন গেট ভোল্টেজ উইথ রেসপেক্ট টু সোর্স। এবার গেট ভোল্টেজটাকে যদি আরো বাড়াই তাহলে কি হবে, যেমনটা বললাম গেট ভোল্টেজটাকে যদি বাড়াই তাহলে এই এন চ্যানেলের উইথটা আরো বাড়বে, গেটের ভোল্টেজটাকে, গেটের তো পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে করলে যত বেশি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব, 5 ভোল্টের ক্ষেত্রে চ্যানেল উইথ যা ছিল 7 ভোল্টের ক্ষেত্রে কিন্তু চ্যানেল উইথটা তার থেকে বেশি হবে, বিকজ মোর মাইনরিটি ক্যারিয়ার্স উইল বি ইন্ডিউসড, অর্থাৎ ইন্ডিউস চ্যানেলের উইথটার ক্ষেত্রে বাড়বে, ন্যাচারালি করেসপন্ডিং কারেন্টটা বাড়বে। এবার এই গেট ভোল্টেজটাকে যদি 7 ভোল্টে ফিক্স রেখে আমরা ড্রেন ভোল্টেজটাকে 0 থেকে বাড়াতে থাকি, ইনিশিয়ালি এই চ্যানেলটা সিম্পল সেমিকন্ডাক্টর রেসিস্টারের মতো বিহেভ করবে, আমরা লিনিয়ার রিজিয়নটা পাবো, উইথ ইনক্রিজ ইন ভিডিএস কারেন্ট উইল ইনক্রিজ লিনিয়ারলি। এরপর একটা সার্টেন ভ্যালুর পর যখন আমরা ড্রেন ভোল্টেজটাকে বাড়াচ্ছি, সেই অবস্থায় গিয়ে তোমার এই ডিপ্লিশন উইথটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, চ্যানেলের যে উইথটা সেটা কনস্ট্রিক্টেড হচ্ছে, কারেন্টের যে ইনক্রিজ সেইটা কমে যাচ্ছে, কারেন্টটা কিন্তু সেভাবে বাড়ছে না, স্যাচুরেশনের দিকে এগিয়ে চলেছে। এরপর একটা সময় কি হবে, তোমার ওই পিঞ্চ অফ কন্ডিশনটা স্যাটিসফাইড হবে এবং কারেন্টটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। সেইভাবে তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটাকে, আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটাকে এক্সপ্লেন করতে পারি। আর একটা কথা এখানে বলেছিলাম যে যেহেতু সরি যেহেতু তোমার এটা এনহ্যান্সমেন্ট টাইপ, কাজেই এই ইনডিউস চ্যানেলটা ফর্ম করার জন্য আমাদেরকে অবশ্যই গেটে একটা পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে মিনিমাম কত পোটেনশিয়াল অ্যাপ্লাই করতে হবে যাতে করে চ্যানেল ফরমেশনটা সাফিসিয়েন্ট হবে ফর কারেন্ট কন্ডাকশন। এই ভোল্টেজটা কি বেসিক্যালি থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয়। যদি আমি ভোল্টেজটা খুব কম রাখি, গেটের ভোল্টেজটা যদি 1 ভোল্ট, 1.5 ভোল্ট এইরকম অর্ডারের হয়, তাহলে কিন্তু ইনডিউস চ্যানেল, চ্যানেল ফরমেশনটা সাফিসিয়েন্ট হয় না। এরপরে গেট ভোল্টেজটাকে আরো বাড়াতে থাকতে আরো বাড়াতে পারি আরো বাড়াতে পারি বাড়াতে বাড়াতে যদি অ্যারাউন্ড 3 ভোল্টে যাই তাহলে দেখবো, বা 2 ভোল্টে যদি যাই, এখানে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, যদি 2 ভোল্টে যাই তাহলে দেখবো জাস্ট কারেন্ট কন্ডাকশনটা শুরু হচ্ছে। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে বেসিক্যালি থ্রেশহোল্ড ভোল্টেজ বলা হয়। আর যত আমরা গেট ভোল্টেজটাকে বাড়াবো কারেন্টটা তত বাড়তে থাকবে। এই জন্য এই ধরনের মসফেট কে ডিপ্লিশন মসফেট বলা হয়, এই ধরনের মসফেট কে ডিপ্লিশন মসফেট বলা হয়। এইটা একটা জিনিস। আর একটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডিপ্লিশন মসফেট, আগে তো এনহ্যান্সমেন্ট মসফেট, যত আমরা গেট ভোল্টেজটাকে বাড়াচ্ছি কারেন্টটা এনহ্যান্সড হচ্ছে, এখন যেটা ডিসকাস করব সেটা ডিপ্লিশন মসফেট। এই মসফেটে এই মসফেটটাকে দুভাবেই ইউজ করা যায় আর কি, ডিপ্লিশন মোডেও ইউজ করা যায় আবার এনহ্যান্সমেন্ট মোডেও ইউজ করা যায়, স্ট্রাকচারটার মধ্যে সামান্য একটু অল্টার করে। কিরকম, আগের মতোই পি সাবস্ট্রেট, আগের মতোই পি সাবস্ট্রেট একটা সেমিকন্ডাক্টর নেওয়া হয়েছে, আগের মতোই দুটো রিজিয়নে হাইলি ডোপড এন টাইপ ইম্পিউরিটি দেওয়া হয়েছে, এরকম দুটো হাইলি ডোপড এন টাইপ রিজিয়ান ফর্ম করা হয়েছে। আর ইন বিটুইন এই দুটো রিজিয়নের মধ্যে যে জায়গাটা আছে সেই জায়গাটায় লাইটলি ডোপড এন রিজিয়ানকে ফর্ম করা হয়েছে। হ্যাঁ,
এখানে হাইলি ডোপড এন রিজিয়ন আর ইন বিটুইন লাইটলি ডোপড এন রিজিয়ন ফর্ম করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছ এডিএফ যে চ্যানেলটা কিন্তু আমরা আগে থেকে ফর্ম করেই রেখেছি, আনলাইক দি এনহ্যান্সমেন্ট মসফেট। এনহ্যান্সমেন্ট মসফেটের ক্ষেত্রে কিন্তু চ্যানেলটা ইন্ডিউস করা হচ্ছিল, আগে থেকে ফর্ম করা ছিল না। এখানে কিন্তু আমরা চ্যানেলটা আগে থেকে ফর্ম করেই রেখেছি আর কি। এবার সেই উইচটাকে আমরা কন্ট্রোল করতে পারি বাই কন্ট্রোলিং দি গেট ভোল্টেজ। আগের মতোই তোমার এই রিজিয়নটা সারফেস এর উপরে একটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্ট মেটাল অক্সাইড লেয়ার লাইক সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ফর্ম করা হয়। এবার সেইটাকে পেনিট্রেট করে একটা মেটাল কানেকশন এই রিজিয়নে, অন্য রিজিয়নে আর একটা মেটাল কানেকশন, যাদের মধ্যে একটা সোর্স হিসাবে কাজ করে আর একটা ড্রেন হিসাবে কাজ করে, আর ইন বিটুইন আরেকটা মেটাল লেয়ার দিয়ে আমরা একটা কানেকশন ড্র করি, সেটা হচ্ছে তোমার গেটকে রিপ্রেজেন্ট করে। ওকে, এবার যদি আমরা এই গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে? গেটে পজিটিভ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করা হয়, এই যে রিজিয়নটা এটা কি অনেকটা ক্যাপাসিটিভ বিহেভিয়ার, এটা আগে আমরা এনহ্যান্সমেন্ট মোডের ক্ষেত্রেও দেখেছি। এখানে যদি পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তাহলে এই পি টাইপ সাবস্ট্রেট এর মধ্যে যে সমস্ত মাইনরিটি ক্যারিয়ার্স গুলো আছে সেই মাইনরিটি ক্যারিয়ার্স গুলো ইনডিউসড হবে, দ্যাট উইল ইনক্রিজ দি চ্যানেল উইথ, সেইটা চ্যানেলের উইথটাকে বাড়িয়ে দেবে, কাজেই কারেন্টটা বাড়তে থাকবে। অন দি আদার হ্যান্ড যদি আমরা গেটটাতে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই গেটে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে কিন্তু এই পি টাইপ সাবস্ট্রেটে যে মেজরিটি ক্যারিয়ার গুলো আছে, পি টাইপ সাবস্ট্রেটের মধ্যে যে মেজরিটি ক্যারিয়ার হোলস গুলো রয়েছে সেইগুলো ইনডিউসড হবে। ইনডিউসড হয়ে এই এন চ্যানেলে যে তোমার এন টাইপ ডোপিং গুলো ছিল তাদের সাথে রিকম্বাইন করবে। রিকম্বাইন যদি হয়ে যায়, রিকম্বাইন হয়ে গেলে তোমার ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করবে। ডিপ্লিশন রিজিয়ন ফর্ম করার অর্থ চ্যানেলের উইচটা কমে যাবে। চ্যানেল উইচ কমে গেলে কি হবে? চ্যানেল উইচ কমে গেলে কারেন্টটা কমে যাবে। তাহলে গেটে আমরা দেখতে পাচ্ছো যে এখানে বোথ পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের ভোল্টেজই অ্যাপ্লাই করতে পারি। যদি গেটে আমরা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এই মসফেটটাকে আমরা এনহ্যান্সমেন্ট মোডে ইউজ করতে পারি। এবার গেটে যদি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেই থাকি নেগেটিভ ভোল্টেজটা যদি আরো বাড়াতে থাকি, -2 ভোল্ট, -3 ভোল্ট, -4 ভোল্ট, তাহলে কিন্তু চ্যানেলটা পুরোপুরি ডিপ্লিটেড হয়ে যাবে এবং এটা আর কোনোভাবেই কন্ডাকশনে টেক পার্ট করবে না। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা এরকম ধরনের এক্সপেক্ট করবো। দেখো, গেট ভোল্টেজটা যদি পজিটিভ হয় তাহলে এটা এনহ্যান্সমেন্ট মোডে কাজ করছে। অন দি আদার হ্যান্ড যদি গেট ভোল্টেজটা নেগেটিভ হয় তাহলে এটা বেসিক্যালি ডিপ্লিশন মোডে কাজ করছে। অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা ড্রেন কারেন্টটাকে প্লট করতে পারি আর অ্যালং এক্স অ্যাক্সিস আমরা এই ড্রেন ভোল্টেজটাকে প্লট করতে পারি। আগের মতোই আমরা এরকম দুটো ডিস্টিংক্ট রিজিয়ন পাচ্ছি, একটা ওহমিক রিজিয়ন বা লিনিয়ার রিজিয়ন আর আরেকটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এক্সপ্লেনেশনটা কিন্তু একই রকম। লিনিয়ার রিজিয়নে, লিনিয়ার যে রিজিয়নটা দেখানো হলো সেই লিনিয়ার রিজিয়নে চ্যানেলটা একটা সেমিকন্ডাক্টর রেসিস্টারের মতো কাজ করে। অ্যাজ উই ইনক্রিজ দি পোটেনশিয়াল, অ্যাজ উই ইনক্রিজ দি গেট ভোল্টেজ, দি কারেন্ট ইনক্রিজেস অলমোস্ট লিনিয়ারলি। এরপর যখন গেট ভোল্টেজটাকে আরো বাড়াতে থাকি, গেট ভোল্টেজটাকে আরো বাড়াতে থাকলে কি হবে, সরি, ড্রেন ভোল্টেজটাকে, ড্রেন ভোল্টেজটাকে যদি আরো বাড়ানো হয় তাতে করে ওই যে তোমার ড্রেন এন রিজিয়ান আর সাবস্ট্রেট যে পি রিজিয়ান, এখানে কি ডিপ্লিশন রিজিয়ান ফর্মেশন হবে? ডিপ্লিশন রিজিয়ান ফর্ম হলে চ্যানেলটা কনস্ট্রিক্টেড হয়ে যাবে, কারেন্টের যে ইনক্রিজ সেইটা কমে যাবে, কারেন্টটা কিন্তু একটা সময় স্যাচুরেট করে যাবে। এরপর যদি ভোল্টেজটা আরো বাড়ানো হয় তাহলে পিঞ্চ অফ কন্ডিশন অ্যাচিভ হবে, পিঞ্চ অফ কন্ডিশন অ্যাচিভ হওয়ার অর্থ কারেন্টটা স্যাচুরেট করে যাওয়া। হ্যাঁ, সো দ্যাট এক্সপ্লেইনস দি স্যাচুরেশন রিজিয়ন। এটাই কিন্তু বেসিক টপিক এটা।